হাই, আমি বাপি। আজকে কম্পিউটারের স্কিল টেস্টের বিষয় নিয়ে আলোচনা করব এবং প্রতি ধরনের সেই ধরনের বিষয় নিয়ে আলোচনা করি। গভর্নমেন্টের কম্পিউটারে যখন স্কিল টেস্টে যারা আপনারা পরীক্ষা দেন যে তার সম্ভাব্য কী কোশ্চেন হতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। তো আজকে আমি মাইক্রোসফট এক্সেলের সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব পুঙ্খানুপুঙ্খ। তো আজকের টপিক হচ্ছে পিভট টেবিল বা প্রাইভট টেবিল। পিভট বা প্রাইভট যেটা টেবিল রয়েছে, এই যে ইনসার্টে গেলে আমরা এখানে গিয়ে দেখতে পাবো যে পিভট বা প্রাইভট টেবিল, এই যে টেবিলটা রয়েছে, এই টেবিলের মূলত কিন্তু প্রচুর ধরনের উপর কোশ্চেন হয়। আর এই টেবিলের উপর বিশেষ করে অনেক ধরনেরভাবে কোশ্চেন করানো যায় এবং থ্রলি আমি আজকে আলোচনা করব এই টেবিলের উপর কত ধরনের কোশ্চেন করা যেতে পারে এবং সেই কোশ্চেনগুলো কীভাবে আমরা সলভ করব। আর আমি মনে করি যারা সরকারি চাকরির পরীক্ষা বা প্রাইভেট ফার্মের পরীক্ষার জন্য কম্পিউটারের স্কিল টেস্ট দেন বা কম্পিউটার টেস্ট দেন, ডেটা এন্ট্রি পদের জন্য হোক, যেটাই হোক, তো সেই পরীক্ষাতে যে কোশ্চেনগুলো প্রিভিয়াস টেবিল বা প্রাইভেট টেবিল যে আসে তার কী ধরনের কোশ্চেনগুলো হতে পারে, কারণ এই টেবিলের উপর অনেক ধরনের কোশ্চেন হয়, সেই ভিডিওটা আজকে যদি আপনারা দেখেন তাহলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং বুঝতে পারবেন। এবং এই ভিডিওটা তাদেরই জন্য যারা গভর্নমেন্টের কম্পিউটারের টেস্ট নিয়ে প্রস্তুতি নিচ্ছেন ভারতীয়বর্ষে, কীভাবে গভর্নমেন্টের চাকরির পরীক্ষার জন্য ভালো একটা নাম্বার স্কোরিং করবেন, পাস করবেন, তার জন্য। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা শুরু করছি। প্রিভেট টেবিল বা প্রাইভেট টেবিল করতে গেলে একটা সোর্স টেবিল লাগবে, এরকম একটা টেবিল। হ্যাঁ, এরকম শুধু এইরকম না, এর থেকে আরও বড় হতে পারে টেবিলটা। হ্যাঁ, এর থেকে আরও বড় হতে পারে, অনেক ফিল থাকতে পারে, প্রচুর থাকতে পারে। যত ফিল বেশি থাকবে প্রিভেট টেবিলের ক্ষেত্রে ডেটাটাকে তত অ্যানালাইসিস করা যাবে এবং আলাদা আলাদা করে সাজানো যাবে, নিজের ইচ্ছা মতো করা যাবে। তো আমি একটু শর্টকাট করার জন্য আমি ছোট্ট করে একটা টেবিল বানিয়ে নিলাম। ডাবল এন্ট্রি করা আছে আইটেমগুলো, এটা এরিয়া দিয়েছি, সেল ওয়ান সেল টু দিয়েছি, তার টোটাল এবং যোগফল দিয়েছি। তো দেওয়ার ফলে আমাদের এই টেবিলটাকে প্রিভেট টেবিল তৈরি করার জন্য কিন্তু এক সেকেন্ডের ব্যাপার, কোনো রকম অসুবিধা নেই। টেবিলটাকে আমরা সিলেক্ট করার পর আমরা কি করব, এখানে একটা কোনো জায়গায় কার্জার রেখে দিলাম। রেখে দেওয়ার পর এবার আমরা কি করব, ইনসার্ট বাটনে গিয়ে প্রিভেট বা প্রাইভেট টেবিলে চলে যাব। যাওয়ার পর এরকম একটা রেঞ্জ চলে আসবে, নিউ ওয়ার্কশিট এবং এক্সিস্টিং ওয়ার্কশিট। নিউ ওয়ার্কশিট মানে নতুন পেজে চলে যাবে, এক্সিস্টিং ওয়ার্কশিট মানে এখানে যদি ক্লিক করেন তাহলে এই পেজের মধ্যে চলে আসবে। করার পর এই লোকেশনে ক্লিক করবেন, এখানে কোথাও একটা ক্লিক করে নেবেন, ক্লিক করে নিলাম অ্যান্ড ওকে করব। তাহলে আমাদের দেখুন প্রিভেট টেবিলের এই যে এরিয়াটা আমাদের এখানেটা কিন্তু দেখিয়ে দিবে, আমরা এখানে দেখিয়ে দিবে। তখন হচ্ছে এরকম ফিল নেমগুলো দেখাবে যে আইটেম, এরিয়া, সেলস এবং সেলস টু, হ্যাঁ, টোটাল, এই সমস্ত জিনিসগুলো দেখাবে এবং এরিয়ার এই নামগুলো দেখিয়ে দিবে এবং যোগফল দেখাচ্ছে। তো এটাকে আমরা এবার অ্যানালাইসিস করব এবং প্রিভেট টেবিলে আমাদের যে পরীক্ষা যেভাবে কোশ্চেনগুলো দেওয়া থাকবে সেই কোশ্চেনগুলোকে সলভ করতে হবে। তো তার আগে আমাকে ভাবতে হবে প্রিভেট টেবিলে যখন এরকম স্ট্রাকচারটা আসবে তখন আমাদের কিন্তু এরকম থাকবে ফিল নেম, হেডিংগুলো যেগুলো রয়েছে সেগুলো এই জায়গাটায় থাকবে এবং ফিল প্রাইভেট বা পিভট টেবিলের মধ্যে যে রয়েছে এখানে চারটা পার্ট থাকবে। কী কী চারটা পার্ট থাকবে দেখুন, একটা হচ্ছে ফিল্টার, একটা হচ্ছে কলাম, একটা হচ্ছে রোস, একটা হচ্ছে ভ্যালুস। আচ্ছা, আমরা এই যে ডেটাগুলো রয়েছে, আমরা যেমন এরিয়া বা আইটেম এই যে রয়েছে বা সেল ওয়ান সেল টু রয়েছে এগুলোকে রো বা কলামের মধ্যে সাজিয়ে নিতে হবে এবং পরীক্ষার কোশ্চেনের মধ্যে বলা থাকবে কোনটা কোথায় থাকবে, রোতে কোনটা থাকবে, কলামে কোনটা থাকবে, এগুলো হচ্ছে সাজানোর ক্ষেত্রে। আর ফিল্টারিং হচ্ছে মানে কোনটা থাকবে রো কলাম এরিয়ার মধ্যে, এই যে এরিয়া সেল ওয়ান সেল টু কোনটা ফিল্টারের মধ্যে থাকবে। ফিল্টারে থাকা মানে ভাববেন সেটা হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাই করা, মানে সত্য, মনে করুন লাল নীল হলুদ কালার আছে, বললো যে লালটাকে দেখান আপনি, হলুদটাকে দেখাবেন না, এইরকম একটা কন্ডিশন সত্য থাকবে ফিল্টারিং করা। বা 500 উপরে যে নাম্বারগুলো আছে সেগুলোই তাদেরকে শো করাতে হবে, এটাকে বলে ফিল্টার করা। আর ভ্যালু মানে হচ্ছে, ভ্যালু মানে প্রিভেট বা প্রাইভেট টেবিলে ডিফল্ট হয়, মানে যে রো কলামের যে আমরা যে রো কলামে যেগুলো ডেটাগুলো সাজাবো এরিয়া আইটেম সেলে সেগুলোর ডিফল্ট ভ্যালু হচ্ছে যোগফল থাকবে। যোগ যদি না করতে বলে, যদি বলে গুণ করো, ভাগ করো, এভারেজ বের করো, কাউন্ট বের করো, মিনিমাম বের করো, ম্যাক্সিমাম বের করো, তাহলে কিন্তু এই ভ্যালুতে করতে হবে এবং এইগুলো রো কলামে সাজিয়ে করলে হবে না, এগুলোকে একটা সাজিয়ে প্রত্যেকটা ডেটার মানে এরিয়া ভিত্তিক করে ডেটাগুলোকে আবার আলাদা আলাদা টেবিল আকারে নতুন পেজে বা নতুন শিটে করো। তো সেটা কিভাবে করা যেতে পারে, বা কিছু হেডিংয়ের নাম টামগুলো চেঞ্জ করে দাও নতুন টেবিলটার ক্ষেত্রে, তো এইটা হচ্ছে মূলত কাজ। এবং আরও কিছু এর সঙ্গে সহযোগী রয়েছে, কিছু ডেটাকে ডিজাইন করা, সাজানো, লেআউট সাজানো, সেই বিষয়গুলো রয়েছে। আচ্ছা, চলুন তাহলে আমরা একটা করে নিই। আমরা মনে করুন প্রথমে আইটেম আছে
এই যে আইটেমটাকে আমরা রো কলামে দিয়ে দিলাম, এই যে আইটেম, যখনই আমরা আইটেমটাকে রোতে দিলাম তখন এই যে রোতে আমাদের দেখিয়ে দিচ্ছে। তাহলে ক্রিম, ফুড, অয়েল, সুগার এই টেবিলের মধ্যে যা যা রয়েছে আইটেমগুলো সেগুলো কিন্তু দেখাবে। এই রোতে যখন দেখাবে তখন একটা কন্ডিশনে দেখাবে, ও যদি ডাবল এন্ট্রিও থাকে যে অয়েল, ও কিন্তু একবারই শো হবে। ক্রিম যদি একবার থাকে একবারই দেখাবে, দশবার থাকলেও একবারই, প্রত্যেকটা আইটেমের ইন্ডিভিজুয়ালি একবার করেই থাকবে এবং গ্যান টোটালটা দেখাবে না এখানে, কারণ এটা তো সংখ্যা নয়, এটা টেক্সট। আচ্ছা, তারপরে হচ্ছে টোটাল। আমরা টোটালটাকে ভ্যালুতে নিয়ে গেলাম, তাহলে টোটালটা আমরা ভ্যালুতে নিয়ে গেলাম, তাহলে সাম অফ টোটাল দেখুন আমাদের দেখিয়ে দিচ্ছে, কার দেখিয়ে দিচ্ছে, আইটেমের আমাদের সাম অফ টোটাল দেখিয়ে দিচ্ছে। তাহলে দেখুন ক্রিমের দেখাচ্ছে কত, 562, এই যে ক্রিমের 562, কারণ ক্রিম একবারেই এন্ট্রি আছে। আচ্ছা, ফুড এটা দেখাচ্ছে, ফুড এই যে এই টাকাটা একবার, এটা একবার, এটা একবার, তার মানে এটার যোগফলটা কিন্তু দেখিয়ে দিচ্ছে, ওয়াটার বোতল প্রত্যেকের দেখিয়ে দিচ্ছে। তাহলে দেখুন এটা কিন্তু আমাদের দেখিয়ে দিল, এবার এটার গ্র্যান্ড টোটালটাও আমাদের দেখিয়ে দিল। তাহলে এটা হচ্ছে আমাদের প্রিভিয়াস টেবিলে, এইভাবে যদি করতে বলে, মানে সাদা মাটা যদি করতে বলে, মনে করি যদি এইভাবেই আপনাকে বললো যে এইটা করুন খালি প্রিভিয়াস টেবিলে, তাহলে করুন। কিন্তু প্রিভিয়াস টেবিলে কিন্তু অসংখ্য কাজ আছে, আমি কিন্তু প্রাইমারি স্টেপ থেকে অ্যাডভান্স লেভেলের প্রিভিয়াস টেবিলে চলে যাব আস্তে আস্তে। হ্যাঁ, তো এটা যখন, এবার এইটার উপরে দেখুন যদি বলে এই যে ফুড ফুডগুলো রয়েছে, এই যে জঙ্কা রয়েছে, এটা আছে, এটাকে একটু কলামসে আপনি এরিয়াটাকে লাগিয়ে দিন। তাহলে দেখুন এই যে এরিয়া, তার মানে এই এরিয়াটা আমরা এই এরিয়াটাকে নিয়ে কলামসে লাগিয়ে দেব, এরম করে নিয়ে ড্র্যাগ করে দেব। দেখুন টেবিলটা আরও বড় হয়ে গেল। এবার কিছু কিছু ঘর ফাঁকা দেখছেন, এই যে এই জায়গাটা ফাঁকা দেখছেন, এই জায়গাটা ফাঁকা দেখছেন, আচ্ছা এই জায়গাটা ফাঁকা দেখছেন, এটা ফাঁকা দেখছেন। তাহলে দেখুন এবার আমরা কী করলাম, গ্র্যান্ড টোটাল দেখাচ্ছে। যদি বলে এবার দেখুন ডেটাটাকে আমরা এখানে অ্যানালাইসিস করি, এবার অ্যানালাইসিস করবো কীরকম করে, এই যে ক্রিম যে রয়েছে, ক্রিমটা আমার মানে এরিয়া মানে মনে করুন একটা সেল, আমরা সেল করি প্রোডাক্ট এখানে সাপোজ, তাহলে ক্রিমটা আমাদের কোথায় বেশি বিক্রি হয়েছে, ক্রিমটা আমাদের বিক্রি হয়েছে তুফানগঞ্জে, টিএফজি, মানে টিএফজিতে আমার এরিয়াতেই বিক্রি হয়েছে বেশি, অন্য কোথাও যে মার্কেটিং করা হয়েছে, আমরা মনে করি এই এতজন লোককে আমরা ছেড়েছি এরিয়া ভিত্তিক তিনজনকে, সেখানে দেখা গেছে আমাদের ক্রিমটা ওখানে সেল হয়েছে তুফানগঞ্জে। আচ্ছা, ক্রিমটা কিন্তু অন্য জায়গায় ক্রিমটা নেয়নি, সিবিআরও নেয়নি, হ্যাঁ এটা তো নেয়নি, দিনাটাতেও নেয়নি, এটা হচ্ছে মনে করুন এটা সিবিআরের যে সেল, সেলটা একটু বড় আছে, একটু ছোট করে দিই, এটা হচ্ছে সিবিআর, এই যে। আচ্ছা, তাহলে অয়েল কোথায় কোথায় নিয়েছে, এটাই নিয়েছে, সিবিআরে নিয়েছে, দিনাটায় নিয়েছে, তুফানগঞ্জে কিন্তু নেয়নি। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারছি কোন জায়গাটা মানে খামতি রয়েছে, কোন জায়গাটা বেশি সেল হচ্ছে, বা কোন জায়গাটা ভালো হয়েছে, কোন জায়গাটা খারাপ হয়েছে, কোন জায়গাটা কীরকম হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং ক্রিমের যে টোটালটা রয়েছে, গ্র্যান্ড টোটাল, ফুডটা যে রয়েছে, অয়েলটা যে রয়েছে, সুগার যে রয়েছে, ওয়াটার বোটলটা রয়েছে, সেটা কিন্তু আমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছি। আচ্ছা, এখান থেকে দেখুন গ্র্যান্ড টোটাল, আমরা কোন এরিয়াতে আজকে সারাদিনে কতটুকু সেল করলাম, দি সিবিআরে কতটুকু সেল করলাম, কোন প্রোডাক্ট কত এবং দিনাটাতে কত, গ্র্যান্ড টোটাল কত এবং প্রত্যেকটা কত, টোটাল টাকাটা কত, সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, এবার যদি বলে ক্রিমটার জন্য, যে ক্রিম যে আমাদের তুফানগঞ্জে বিক্রি হয়েছে তার ডিটেলসটা, মনে করুন এই টেবিলটা যদি আরও নাম থাকতো তাহলে বলতো যে ক্রিমের যে ডিটেলসটা আমার চাই, ক্রিমের আলাদা শিটে নতুন করে টেবিল চাই, তাহলে এই যে ডেটাটা রয়েছে এই জায়গায় হোক, এই জায়গায় হোক, এই জায়গায় হোক, যে কোনো জায়গায় তার এই ডেটাটার মধ্যে ডাবল ক্লিক যদি করি তাহলে আমার এই ক্রিমের ডেটাটা কিন্তু আলাদা করে টেবিলে আমি পেয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে শিট 15, আর আমার শিট টুতে কিন্তু আমার মেন শিট টু হচ্ছে এটা, তাহলে আমরা শিট 15ও কিন্তু আমরা ডেটাটা পেয়ে গেলাম আলাদা করে। দেখুন তাহলে আমরা তোমার হচ্ছে ওয়াটার বোটলে যদি যাই, আমাদের ডিটেলসটা চাই ওয়াটার বোটলটা, হ্যাঁ তাহলে এখানে ডাবল ক্লিক করব, আমাদের ওয়াটার বোটলটাও চলে আসলো, কোন কোন এরিয়ায়, তুফানগঞ্জ এরিয়া, দেখুন ওয়াটার বোতল চলে আসলো, তাহলে এটা তুফানগঞ্জ। আর আপনি যখন তুফানগঞ্জ ক্লিক করলেন তুফানগঞ্জের এরিয়াটার টেবিলটা কিন্তু আপনি পেয়ে গেলেন। আচ্ছা, কিন্তু যদি গ্র্যান্ড টোটালের ভ্যালুটাতে ক্লিক করেন তাহলে দেখুন গ্র্যান্ড টোটালের জন্য কিন্তু আলাদা, তাহলে দেখুন একটাতে ক্লিক করলে আপনি এইখানে ক্লিক করলে বোতলে তাহলে স্পেসিফিক তুফানগঞ্জের জন্য আলাদা টেবিল পাচ্ছেন, আর গ্র্যান্ড টোটালের টেবিল ক্লিক করলে তাতে তাহলে ডিটেলসটা চলে আসছে এখানে, এই যে দেখুন
এরিয়াটা সবার আসবে এবং এখানে। আর আপনি যখন স্পেসিফিক তুফানগঞ্জ এরিয়াতে ক্লিক করবেন তাহলে তুফানগঞ্জের টেবিলটাই পাবেন। তাহলে ডেটাটাকে দেখুন আমরা কীভাবে ভাঙছি, কীভাবে ভাঙছি, মেন ডেটা হচ্ছে এটা, সেখান থেকে পিভট টেবিলের মাধ্যম দিয়ে কীভাবে ভাঙছি। কারণ অফিসিয়াল কাজের ক্ষেত্রে একটা মনে করুন আপনি ডিস্ট্রিক্টে মনে করুন সাপোজ উদাহরণ দিচ্ছি এটা যত হাসপাতালগুলো আছে তার হেড অফিস একটা রয়েছে মনে করো সাপোজ। এই হেড অফিসটার যখন অ্যানালাইসিস করবে, মনে করুন বাচ্চা ডেলিভারি হয়েছে কতগুলো, কতগুলো সিজারে হয়েছে, কতগুলো নর্মালে হয়েছে, কতগুলো অ্যাসিস্টেডে হয়েছে, কতগুলো মনে করুন ক্রিটিক্যালে আছে, কতগুলো এসএনসিউতে চলে গেছে, কতগুলো নর্মাল আছে, কতগুলো 7 দিন পরে ছুটি হয়েছে, কতগুলো 10 দিন পরে ছুটি হয়েছে, কোনো বাচ্চা ট্রান্সফার হয়ে গেছে, কোনোগুলো বাচ্চাকে জোরপূর্বক হাসপাতাল থেকে বাড়ির লোক গার্জিয়ান সই দিয়ে নিয়ে চলে গেছে, হ্যাঁ, বা কোনো বাচ্চা বা মা রেখে চলে গেছে, এরকম কেস, এই যে রেয়ার কেস, এরকম ডেটাটাকে যখন ভাঙবেন, অ্যানালাইসিস করবেন, তখন কিন্তু কম্পিউটারের মাধ্যমে ডেটাগুলোকে যখন সাজাবেন আপনারা, তখন কিন্তু অবশ্যই পিভট টেবিল ছাড়া সম্ভব নয়। তখন কিন্তু এইভাবে ডেটাটাকে কিন্তু ভাঙে ভেঙে কাজগুলো করতে হবে। আর কারণ আপনি যখন এই শীট ট্যুর থেকে যখন এই টেবিলটা যখন বলবে যে এই এইগুলো করো, তখন আপনাকে এরকম করে ভেঙে নতুন করে আবার আপনি যদি কম্পিউটার হাতে টাইপ করেন তাহলে প্রচুর টাইম লাগবে এবং প্রচুর সময় লাগবে, ঠিক আছে। আর এইভাবে পিভট টেবিলের মাধ্যম দিয়ে এই কাজগুলো হয়। তার জন্যই বলছি এই ধরনের কাজগুলো কিন্তু সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু পিভট টেবিলের কাজটা পরীক্ষাতে কিন্তু খুবই আসে, কারণ এই কারণেই আসে এই সমস্ত জিনিসগুলো। বিশেষ করে হেলথ ডিপার্টমেন্টে তো পিভট টেবিলের কাজটা খুবই ভালো হয়, এই যখন তখন হেড অফিসগুলোতে বা কোনো অফিসে যখন তার আন্ডারে অনেক থাকে কোনো কিছু, মনে করুন আমি মনে করি একটা হেলথ অফিস বাদ দিন, আমি মনে করি একটা ব্রাঞ্চ থাকে, একটা কোম্পানি থাকে, মনে করুন তাদের সেল হচ্ছে প্রোডাক্ট, কোন প্রোডাক্ট মনে করো ওদের প্রোডাক্ট 200টা 500টা রয়েছে, এরিয়ায় সেল হচ্ছে, সেলসম্যান রয়েছে, সেটাকে অ্যানালাইসিস করার জন্য প্রিভট টেবিল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার এটারও যদি আপনি টেবিল চান, এই যে কী বলে অয়েলেরও যদি চান, এখানে ডাবল ক্লিক করবেন তাহলে আলাদা শিট অটোমেটিক হতে হচ্ছে, অয়েলটারও কিন্তু তৈরি হয়ে যাচ্ছে। এবার এখানে যদি 1000 ডেটা থাকে 1000 পেয়ে যাবেন, এখান থেকে আবার মিনিমাম ম্যাক্সিমাম সমস্ত কিছু পেয়ে যাবেন আপনারা, ঠিক আছে। তাহলে এটা একটা গেল, তাহলে আমরা এভাবে কিন্তু করতে পারি। আরও কী করতে পারি দেখুন, এটাকে আমরা সামারাইজ করতে পারবো, আরও এটা কী হচ্ছে সাম করে দেখাচ্ছে, সাম মানে যোগফল দেখাচ্ছে। এটাকে আমরা এখান থেকে ক্লিক করে ভ্যালু সেটিং, ভ্যালু ফিল্ড সেটিংসে যাবেন। যাওয়ার পরে যদি আপনি এখানে কাউন্ট করেন তাহলে কাউন্ট কতটা লিখে ওকে করবেন, তাহলে প্রত্যেকটা কাউন্ট মানে কত, ক্রিম ডিনারটাতে হয়েছে একবার, ফুড একবার, তিনবার, অয়েল একবার, সুগার কতবার, কোন এরিয়ায় কতবার করে বিক্রি হয়েছে জিনিসটা, সেটাও কিন্তু পেয়ে যাচ্ছেন কাউন্ট। তাহলে বুঝতে পারছেন, তাহলে এইটা ওয়াটার বোটল কতবার বিক্রি হয়েছে, 3 বার, কোন এরিয়ায় বিক্রি হয়েছে, ডাবল ক্লিক করবেন সেটার জন্য কিন্তু আলাদা করে পেয়ে যাচ্ছেন এবং সংখ্যাগুলো ভ্যালুগুলো পেয়ে যাচ্ছেন। আর এই সংখ্যাগুলো বারবার দেখে দেখে আলাদা আলাদা করে টাইপ করা মানে বিশাল ব্যাপার, আর প্রিভিয়ার টেবিলের মাধ্যম দিয়ে কিন্তু দারুণ মজা, ঠিক আছে। আপনি মনে করুন এটা মিনিমাম ম্যাক্সিমাম নাম্বার চাচ্ছেন, তাহলে এখানে ক্লিক করুন, ভ্যালু সেটিংয়ে ক্লিক করবেন, এখানে ম্যাক্সিমাম মিনিমাম রয়েছে, অ্যাভারেজ রয়েছে, সমস্ত কিছু সিলেক্ট করে আমি সাম করে, সামটা ডিফল্ট ভ্যালুতে থাকে। আচ্ছা, এখান থেকে যখন ক্লিক করবেন, হ্যাঁ, ক্লিক করার পরে আপনি যখন আরেকটা জিনিস দেখে, আমি এখান থেকে তোমার হচ্ছে টোটালটাকে তুলে দিই, তুলে দিয়ে আমি সেল ভ্যালুতে সেল 1 দিয়ে দিই অ্যান্ড সেল 2ও দিয়ে দিই, দুটো দিয়ে দিলাম, দেখুন বড় হয়ে যাচ্ছে তো। তাহলে আমি একটা সেল 2টাকে তুলে দিলাম, শুধু সেল 1টাকে রেখে দিলাম। আচ্ছা, আমি এটা করে নিলাম, তাহলে দেখুন সেল 1-এর ক্ষেত্রে করলাম এটা আমরা, সেল 1, ঠিক আছে, সেল 1-এর এই নিচে সাম করে দিয়ে দিল এবং এদিকেও সাম করে দিয়ে দিল। আচ্ছা, যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর সামনে কোনো কারেন্সি সিম্বল লাগাতে চাই, তো কারেন্সি সিম্বল লাগাতে গেলে কী করবেন, এখানে ক্লিক করবেন, হ্যাঁ, করার পর ফিল্ড ভ্যালু ফিল্ডে যাবেন, এখানে আপনারা কী করবেন নাম্বার ফরম্যাটে যাবেন, এখানে দেখুন কারেন্সি রয়েছে, ইন্ডিয়ান কারেন্সি RS বা আরও কিছু যদি থাকে, এখানে নেপালি টেপালি, হ্যাঁ, এখানে যেটা কম্পিউটারে যে পরীক্ষায় যখন দিতে যাবেন যে যদি যে যে কারেন্সি হোক যেটাই বলবে সেটা অটোমেটিকলি ওখানে দেওয়া থাকবে। তো এটা মনে করি ইন্ডিয়ান কারেন্সি, এবং ডেসিমেল পয়েন্ট 0.2, হ্যাঁ, রাখতে চান মানে 0.00 থাকবে, তাহলে ডেসিমেল পয়েন্ট করে ওকে করে দিলেন অ্যান্ড ওকে করে দিলেন, তাহলে দেখুন এটা অটোমেটিক চলে আসে গেল, অটোমেটিক হয়ে গেল। তাহলে এটাও কিন্তু পরীক্ষায় দেয়, খুবই দেয়, হ্যাঁ।
তারপরে এই সেলটার মধ্যে যখন ক্লিক করবেন তখন এখানে ডিজাইন বলে একটা অপশন পাবেন। করার পরে আপনি এখান থেকে প্রচুর কিছু অপশন পাচ্ছেন। দেখুন, ব্যান্ডেড রো, ব্যান্ডেড কলাম, ব্যান্ডেড রো মানে অল্টারনেট, এই যে কালার অল্টারনেট হবে, অথবা এটা দিলে এই যে এটাও হবে, ব্যান্ডেডটাকে তুলে দিবেন, এটা হয় এরকম একটার পর একটা এরকম মার্কিং করা থাকবে, আর যদি এটা থাকলে এটা থাকবে, তাহলে এটা একটা থাকবে। আপনার লেআউট একটা আছে, এই যে লেআউটটা আছে, এই লেআউটটা হচ্ছে এই যে এখানে, এখানে এটা যদি দেন এরকম হবে। হ্যাঁ, যে লেআউটটা দিতে বলবে আপনাকে সেই লেআউটটা আপনি দিয়ে দেবেন, যেটা বলবে আপনি দিয়ে দেবেন। হ্যাঁ, তারপরে এখানে দেখুন আপনি যে টোটালটা দেখছেন, গ্র্যান্ড টোটালটা কোন দিকে দেখছেন, এটা কলামেও দেখছেন, রোতেও দেখছেন, তাই না? এদিক এদিকেও দেখছেন, এদিকেও দেখছেন। আপনি যদি বলেন না আমার শুধু রো চাই, তাহলে রোতেই দেখবেন, এই যে রোতে রোতে দেখছেন, কলামে দেখছেন না। যদি বলেন না শুধু আমি গ্র্যান্ড টোটালটা আমি কী করবো, কলামে দেখতে চাই, তার মানে এদিকে দেখবো, এদিকে দেখবো না। তাহলে যদি বলেন না আমি রো কলাম কোনোটাও দেখবো না, তাহলে এটাও দেখতে পারবেন। যদি বলেন না রো কলাম দুটাই দেখবো, তার মানে এটা, কোনো অসুবিধা নেই। আপনারা কী করতে পারবেন, এখান থেকে ডিজাইনের মধ্যে কালার আছে, কালারও দিতে পারবেন, কালারটাকে আপনি তুলেও দিতে পারবেন। এখানে ক্লিক করবেন, কালারটা উঠে যাবে, এটা থাকবে, যে রো কলাম হেডারটা থাকবে না, যদি থাকে এটা দিতে দেবেন, এরকমও কিন্তু বলে। আচ্ছা, আরও বলে দেখুন, এখানে সাম অফ সেলস ওয়ান লেখা আছে, যদি নামটা চেঞ্জ করতে বলে তাহলে এখানে ক্লিক করবেন, ভ্যালু সেটিংসে ক্লিক করবেন, তাহলে এখানে ভ্যালু সেটিংস সেলস ওয়ানের জায়গায় এখানে শুধু সেল কথাটা লিখে দেবেন, সাম কথাটা থাকবে না, শুধু সেল লিখে দেবেন, তাহলে জাস্ট ওকে করে দেবেন, তাহলে সেল কথাটা চলে আসবে বা যাই হেডিং বলবে সেটাই চলে আসবে। তো প্রিভিয়াস টেবিল এই ধরনের কিন্তু প্রচুর কোশ্চেন এবং টেবিলগুলো এরকম করে তৈরি করে নিতে পারবেন এবং দেখতে পারবেন। তো খুবই মজাদার এবং খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর আপনারা যদি আমার চ্যানেলটা নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কী করবেন, আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে কিন্তু ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেস প্রচুর ভিডিও রয়েছে, এগুলোকে পার্ট 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 ধরে ধরে দেখুন এবং চাকরির পরীক্ষার জন্য বাড়িতে বসে প্রস্তুতি নিন। আশা করি খুব ভালো হবে এবং ভালো থাকবেন। আর আজকের ভিডিওটা এতটুকুই, থ্যাংক ইউ।